হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, আসলে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। তো আমি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি, তো আমার ভাতটা হয়ে গেছে। এখন এই যে এখানে দেখতে পাচ্ছ, বুতু আশাকের ঘন্টা হচ্ছে, আর চচ্চড়ি কেটে নিয়েছি, চচ্চড়ি করব, আর বাটা মাছ আছে, বাটা মাছের ঝোল করব। তো আজকে একবারে রান্না করে নেব। আর ওইদিকে মা আজকে কাছাকাছি করছে, কারণ কি বলতো, আমার সর্দি কাশি এমনই লেগেছে। তো মা বলছে কি, তোমার আর ঠান্ডা জল ঘাটার দরকার নেই, আমি কাছাকাছি করি। তো ভাবলাম মা যখন ওইদিকে কাছাকাছি করেই নেবে, তাহলে আমি এদিকে ফটাফট রান্নাটা সেরে ফেলি, তাহলে দুটা দিকে এগিয়ে যাবে। তাহলে ভাবো এরকম ভাগ্য করে শাশুড়িমা কজন পায়। তো যাই হোক, হাজবেন্ডের কাছে স্নান করতে, ও স্নান করে এসে ওকে আবার খেতেও দিতে হবে। তো ঘন্টাটা হয়ে যাবে, কিন্তু তরকারি হবে না। তো ওর জন্যে এখন একটু মুসুর ডাল আর একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। ডিম তো ওর কমন লাগেই, তোমরা জানো। তো ওটা দিয়ে ও খেয়ে চলে যাবে। আর এদিকে আমি আস্তে ধীরে রান্নাটা সেরে ফেলি। আর মেয়ে উঠে পড়েছে, মেয়ে উঠে বিরক্ত করছিল জন্য আমার শাশুড়িমা কোলদে বাড়ি দিয়ে এসেছে। যাই হোক, আমি রান্নাটা সেরে ফেলি ফটাফট। এই যে দেখো, বটু শাকের ঘন্ট করছি। এই শাকটা কবেকার বলো তো? ওই যে আমার ঠাম্মারা এসেছিলো শাক নিয়ে, অনেকগুলো শাক এনেছিল না ফ্রিজে রেখে রেখে, আজকেই শেষ মনে করো। তো অনেকগুলো ছিল, তো মা বললো ভাজার থেকে ঘন্ট করো, আর ঘন্টটা বেশ ভালোই লাগে। এর মধ্যে যদি একটু ডালের বড়ি টড়ি থাকতো আরও বেশ ভালো লাগতো। হাজব্যান্ডটা স্নান করতে নদীতে যায়নি, বাড়িতেই করছে। তো স্নান টান করলো, আমি ওকে খেতে দিয়ে দিলাম ডাল ডিম সেদ্ধ আর বটুয়া শাকের ঘন্ট দিয়ে। এবার আমি মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটা করে ফেলবো। কি তুমি চলে আসছো দিদি বাড়ি থেকে? আমি রান্না করি মা, আর একটু রান্না করি। তো আমার মাছ ভাজা হলো, এবার তরকারিটা বসিয়ে দেবো। এদিকে আবার শ্বশুরমশাইয়ের ম্যাগিটা বসিয়ে দিলাম। আজকে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল হবে। তো তরকারিটা আমি কষিয়ে নিচ্ছি, গলাটা বসে গেছে সর্দিতে, সর্দি আর কাশিতে। আর এদিকে হাজবেন্ড বাইক রেখে সাইকেল নিয়ে দোকানে যাচ্ছে। রান্না করতে করতে শুনলাম বিয়ের বাজনা বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো দেখতে আবার চলে এলাম। এরা সব কোয়েলদের বাড়িতে যাচ্ছে হলুদ ঘুরতে, ওদের বাড়িতে ঢেঁকি আছে। তো তো আমার রান্না বান্না কমপ্লিট হলো, কী কী রান্না করলাম চলো একবার দেখে নাও। এ হচ্ছে আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল, এ হচ্ছে চচ্চড়ি, আর এ হচ্ছে শাকের ঘন্ট। তো এবার আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মেয়েকে খাওয়াবো। মেয়ে সকালে একটু খেয়েছে, তো আর সেরকম খিদে পায়নি। আমি সকাল থেকে কিছুই খাইনি, তো খিদে পেয়ে গেছে, খেয়ে নিয়ে ওকে খাওয়াবো। বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি। একদম রান্না বান্না করে তারপর আমি খেয়ে মেয়েকে খাইয়ে দিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করে পুজো টুজো সেরে, বিশ্বাস করবে না, আধা ঘন্টার উপরে ওকে নিয়ে শুয়ে আছি, মানে ঘুম পাড়ানোর জন্য। কিন্তু টাকলির চোখে ঘুম নেই, কি বলবো, কি বিরক্ত লাগছে। আর আজকে একটু একটু ঠান্ডাও লাগছে, সেদিন দেখো ব্ল্যাঙ্কেট গায়ে শুয়ে আছি, আর মাথায় আজকে একটু তেল দিয়েছি, মাথাটা খুব ধরেছে সর্দির জন্য, তো না পেরে তেলি দিয়ে দিলাম। আর আমার একটা ননদের বর এসেছে, আমার 4 নম্বর ননদের বর এসেছে, আগে থেকে বলেনি যে আসবে, হট করে দেখি চলে এসেছে। তো যাই মুখে খেতে দিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়াতে এলাম, কিন্তু এনার চোখে ঘুম নেই। একটু পরে আমার হাজবেন্ডই চলে আসবে। দেখেছো আয় আয় কি আমার মেয়ে বলতে পারে, আয় আয়।
উগলিবিটি শক্তি আমার সাথে কথা বলবি না, তুই ঘুমাচ্ছিস না কিছু না, শুধু বিরক্ত করিস স্যার। স্যার আমার টিপ নিবি না তুই, আমি তোকে আবার টিপ দিব না স্যার। স্যার স্যার না কে টানে রে, মেয়ে বিরক্ত করে করে এখন ঘুমোলো। তো এখন 4:30 মতো বাজে, জামা কাপড় তুলতে ছাদে এলাম, তো এগুলো তুলে নিয়ে গিয়ে বিকেলে গাছগুলো ফটফট করে রাখি, আমার স্টুডেন্টেরও আসার সময় হয়ে যাবে। তো আমার বিকেলে কাজ বাজ হলো আর মেয়ে এখনো ওঠেনি, কোথায় গেল রে দেখো ওর ঘুমোনোর অভ্যাস, মুখটা একদম ইয়ে করে ঘুমোয়। তো আমার স্টুডেন্টও চলে এসেছে এখন, না তিনটা অনেকটা বড় হয়েছে দেখো, এখনো মানে চারিদিকে আলোয় ঝলমল করছে, মানে কিছুদিন আগেও 5টা মানে অনেকটাই সন্ধ্যা হয়ে যেত। তো আমার স্টুডেন্ট চলে এসেছে, আমি যাই এখন পড়াতে ওই ঘরে। তো ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানো কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই, সবাই খুব ভালো থেকো।